ভারতের সিক্সার কিং দু হাজার সাত এবং দু বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেটের আবেগ যুবরাজ সিং দীর্ঘ ছ বছর পর আইপিএলে ফিরছেন যুবরাজ সিং দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলেন লাইম থেকে অনেকটাই হারিয়ে গেছিলেন তিনি দীর্ঘ ছ বছর পর আইপিএলে চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে ফিরছেন চ্যাম্পিয়ন প্লেয়ারকে দেখার জন্য গোটা দেশ মুখিয়ে রয়েছে যুবরাজ সিং ভারতীয় ক্রিকেটের ইমোশন ভারতীয় ক্রিকেটের আবেগ ভারতীয় ক্রিকেট রক্তে মিশে আছেন তিনি ইন্ডিয়ার মোস্ট স্টাইলিশ ব্যাটসম্যান সম্প্রতি লিজেন্ড লিগে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুবরাজ সিংয়ের ভারত এই টুর্নামেন্টে যুবরাজ সিং ভারতের প্রতিনিধিত্ব অর্থাৎ অধিনায়কত্ব করেছেন আইপিএলে যুবরাজ সিং ফিরছেন প্লেয়ার হিসেবে নয় কোচ হিসেবে দু হাজার পঁচিশ আইপিএলের আগেই গুজরাট টাইটান্স ছাড়ছেন গুজরাট টাইটান্সের হেড কোচ আশিস নেহারা এর আগে গ্যারি কাস্টন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছেন এবার আশিস নেহারার স্থলাভিষিক্ত হতে পারেন যুবরাজ সিং যুবরাজ সিংয়ের একজন উত্তরস্বরী বর্তমান ভারতীয় ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন তিনি হলেন অভিষেক শর্মা দু হাজার পঁচিশ আইপিএলে স্বামী গিলদের গুরুর ভূমিকায় দেখা যেতে পারে ভারতের বিশ্বকাপের সব থেকে সফলতম ক্রিকেটার যুবরাজ সিংকে